হে ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু পেটুক কথা জানার এপিসোড। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের আমাদের এপিসোড আরবিক মান্ডি নিয়ে। তাহলে মান্ডি জিনিসটা কি? মান্ডি একটি ট্রেডিশনাল খাবার যা ইয়েমেনের হাদ্রামাত থেকে উৎপত্তি হয়েছে। এটা প্রধানত মাংস ও চালের সাথে বিভিন্ন মশলা মিশ্রণ রয়েছে। এটি আন্ডারগ্রাউন্ড চুলাতে রান্না করা হয়। তো বারকাস হচ্ছে একটা আরবিক রেস্টুরেন্ট যেটা হায়দ্রাবাদের। তো এদের প্রথম আউটলেট কলকাতাতে, যেটির লোকেশানটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো লোকেশানটা মল্লিক বাজার ক্রসিংয়ের কাছেই বারকাস আরবিক রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটি ফার্স্ট ফ্লোরে আছে। ওপরে উঠলেই আপনি দেখবেন যে বসার দুটি জায়গা আছে। প্রথমটি টেবিলে বসার নর্মাল একটা সিটিং, দেন সেকেন্ডটা হচ্ছে মাটিতে বসে। একটা নরম গদির উপরে কিছু নিচু টেবিল আছে যেখানে ছোট ছোট বালিশ এবং আরামদায়ক কুশন রয়েছে, যেখানে 5-6 জন মানুষ ইজিলি ফিট হয়ে যাবে। বেসিক্যালি এটা পরিবারের সাথে খাওয়ার জন্য বা বন্ধু বান্ধবদের সাথে খাওয়ার জন্য একটা ট্রেডিশনাল ওয়ে। একটা বড় থালায় মান্ডিটাকে সার্ভ করা হয়, এটা আরবের ট্রেডিশন। তো একসাথে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা, এই বসার ব্যবস্থাকে বলে মজলিস। এবার চলে আসি আমরা কি কি খেয়েছি। শিশ তাওক, একটা চিকেনের এক দুর্ধর্ষ একটা কাবাব, খুবই সুন্দর খেতে। প্রাইসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অথচ আপনারা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। এবার এখানের মেন আকর্ষণ, যেটার জন্য আমরা এত দূর এসেছি, মাটন জুসি মান্ডি, এই জায়গার প্রধান আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় থালায় 3টি বড় বড় মাটনের পিস আছে সেন্টারে। তার চারিপাশে অ্যারোমেটিক রাইস, যার উপরে বেরেস্তা, তারপর বিভিন্ন ড্রাই ফ্রুটস, আর তার সাথে 3টি ছোট বাটিতে মেয়োনিজ, তারপর শোরবা, আর একটা চাটনি ছিল যেটা টমেটো টাইপের, টমেটো পিউরি বা ধনিয়া পেঁয়াজ দিয়ে একটা তৈরি করা। তবে এই 3টে জিনিস ছাড়াও রাইসটা সত্যি অপূর্ব খেতে, জাস্ট মন ভরে যায়। আপনি বিরিয়ানি খেয়েছেন, পোলাও খেয়েছেন, ফ্রাইড রাইস খেয়েছেন, এটা সম্পূর্ণ আলাদা, যেহেতু এটা আরবের একদম আরবিয়ান এসেন্স আছে। দামটা একটু হাই, কিন্তু এটা 3 থেকে 4 জনেরও বেশি হতে পারে আপনারা যদি খেতে পারেন তো, সত্যি অপূর্ব। আর মাটন পিসগুলো তো অসম্ভব নরম আর জুসি, মানে সাইজগুলোও দেখতে পাচ্ছেন খুবই, মানে খুবই ভালো। দাম ওয়াইজ একটু হাই, বাট নতুন জিনিস ট্রাই করলে একটু হালকা পে করতে হবে, বাট ইটস এ গুড ট্রাই। আপনারা যদি কখনো মান্ডি খেতে আসেন এখানে, তো বারকাস ইজ দ্য বেস্ট প্লেস। তো গাইজ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন কন্টেন্টের জন্য পরের ভিডিওতে দেখা হচ্ছে।